2000 এখানে খুব ভালো করে বুঝতে হবে ব্যাপারটা আপনাদের। পর্ষদ পরীক্ষা নিয়েছে, আপনি পরীক্ষা দিয়েছেন, পর্ষদের কাছে একটা কপি আছে, আপনি পরীক্ষার্থী, আপনার কাছে একটা কপি আছে। আপনি যদি সেই কপি কাউকে দেন, কোনো দালাল বা কোনো দুষ্টচক্রকে, তার দায় সরকারের নয়, পর্ষদেরও নয়। আমি পর্ষদ তো বটেই, আমিও বলছি, কোনো দালাল বা দুষ্টচক্রের ফাঁদে যদি পা দেন, তাহলে সেটাও সেই দালাল বা দুষ্টচক্রের মতো আপনারা সম অপরাধ। এবং কোনো রকম এই ধরনের কোনো প্ররোচনায় পা দেবেন না, আপনি কেবলমাত্র নিজের মেধা, নিজের যোগ্যতা এবং নিজের শ্রমের উপর আস্থা রাখুন। আর আস্থা রাখতে গেলে পর্ষদের নিরপেক্ষতার উপর আস্থা রাখুন। পর্ষদ যেভাবেই পরীক্ষা নিয়েছেন, কোনো রকম কোনো ফ্ল বা কোনো রকম কোনো ফুঁদ বা কোনো রকম ছিদ্র ঢোকার উপায় নেই। এই কারণে এতটাই লক্ষিন্দরের বাসর ঘরের মতো এবং ওই ওই ত্রুটি সামলেই প্রায় অভ্রান্তভাবে পর্ষদ পরীক্ষাটি নিয়েছে। প্রিয় দর্শক, আমি সৈকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ। প্রিয় দর্শক, ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন দালালদের খপ্পরে পড়বেন না, পড়লে আপনাদেরও দোষ, এটাই কার্যত বলার চেষ্টা করলেন। কিন্তু দর্শক, আমি ব্যাখ্যাতে আসব, তার আগে এই ব্রাত্য বসুরই একটা ভিডিও আমি আপনাদেরকে শোনাবো দর্শক, এবং সেখানে আরও একজনের বক্তব্য আপনারা শুনতে পাবেন, যে ব্রাত্য বসু বলছেন দালালদের খপ্পরে পড়বেন না, অথচ তাকে আমরা কি বলতে শুনেছিলাম, একটা ভিডিও ভীষণ ভাইরাল হয়েছিল, তিনি এবং তার আরও একজনের বক্তব্য দর্শক ভীষণ ভাইরাল হয়েছিল, আমি সেটা আজকে আরও একবার শোনাই আপনাদেরকে, তারপর আমি ব্যাখ্যাতে আসব। ব্রাত্য বসুর সঙ্গে চলা যায় না। আরে ভাই, ব্রাত্য বসুর সঙ্গে যদি চলা না যায়, তাহলে ব্রাত্য বসুর দেওয়া ওই 100 ছেলের, এখানে যারা আমরা আছি, আমরা যখন প্রাইমারি টিচারের জন্য দাদাকে নাম দিয়েছি, দাদা আমাদের যে কটা কাজ দিয়েছে বা যে কটা আমাদের রেকমেন্ডেশন ছিল, তার থেকে 3-4 গুণ বা 10 গুণ তার রেকমেন্ডেশনের ছেলেদের কাজ চাকরি দিয়েছিল, চাকরিটা দিন বলেছিলেন কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে, সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে এবং হতে হয়েছে এবং আগামী দিনেও হবে। ব্রাত্য বসুর সঙ্গে চলা যায় না। আরে ভাই, ব্রাত্য বসুর সঙ্গে যদি চলা না যায়, তাহলে ব্রাত্য বসুর দেওয়া ওই 100 ছেলের, এখানে যারা আমরা আছি, আমরা যখন প্রাইমারি টিচারের জন্য দাদাকে নাম দিয়েছি, দাদা আমাদের যে কটা কাজ দিয়েছে বা যে কটা আমাদের রেকমেন্ডেশন ছিল, তার থেকে 3-4 গুণ বা 10 গুণ তার রেকমেন্ডেশনের ছেলেদের কাজ চাকরি দিয়েছিল, চাকরিটা দিন বলেছিলেন কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে, সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে এবং হতে হয়েছে এবং আগামী দিনেও হবে। শুনলেন দর্শক, সেই ব্রাত্য বসু এখন বলছেন দালালদের খপ্পরে পড়বেন না, অথচ এই ব্যক্তিকে কত কথা বলতে শোনা গেল, যা সব রেকমেন্ডেশন ইত্যাদি বিষয় যা বলেছি তার থেকেও বেশি করে দিয়েছেন ব্রাত্য বসু, আর তার সঙ্গে চলা যায় না। আবার ব্রাত্য বসুকে আমরা বলতে শুনছি, যদি তাদেরই অরিজিনাল গলা হয়, দর্শক গলা কিন্তু এরকমই, এখন যদি বলেন যে না আমার গলা নয়, অন্যভাবে গলা ঢোকানো হয়েছে, সেটা বিচার্যের বিষয়, কিন্তু গলাটা শুনে মনে হচ্ছে মানে ব্রাত্য বসুরই গলা মনে হচ্ছে। তো তিনি বলছেন, যেটা আমরা শুনতে পেলাম, যে চাকরিটা তৃণমূলের ছেলেদেরই হবে, কী করে হবে, কেন হবে, কোথায় হবে, সেটা আর উনি জানেন আর কি, উনি সেটা সবার সামনে বলবেন না, কিন্তু হবে, হয়েছে, আগামী দিনেও হবে, এই কথা বলেছিলেন খোদ ব্রাত্য বসু। আর আজকে ব্রাত্য বসু যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের দলের নেতা কুন্তল ঘোষ, তার বাড়িতে ওএমআর সিট পাওয়া গেছে, এই যে রেজাল্ট আজকে পাবলিশ হয়েছে সেই পরীক্ষার 2022 টেটের, তো সেই সময় তিনি আবার বলছেন যে দালালদের খপ্পরে পড়বেন না, দালালদের খপ্পরে পড়লে যিনি পড়ছেন তারও দোষ, এরকম একটা বলার চেষ্টা করছেন। অথচ সেদিন আমরা যে ভিডিও শুনেছিলাম, এই ভিডিও দর্শক আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি বা শুনিয়েছি, তাহলে দালাল আর সব কে বা কারা, তার তো গলা আমরা শুনতে পাচ্ছিলাম, তিনি তো বলছিলেন যে চাকরিটা তৃণমূলের ছেলেদেরই হবে, এ আবার কী চাকরি, এ আবার কী সিস্টেম, যে চাকরিতে আবার রং দেখে চাকরি হয়, তৃণমূলের ছেলেদেরই হবে, আবার বলছিলেন যে কী করে হবে, কেন হবে, কোথায় হবে, সেটা উনি জানেন, উনি কাউকে বলবেন না। তাহলে এটা কী, তাহলে এটা কী ধরনের, এটা তাহলে কী ধরনের চাকরি সিস্টেম, এটাও তো তাহলে এক ধরনের দালালি বা
যেটা আর কি আপনারা বলবেন এটা? আর উনি বলছেন যে দালালদের খপ্পরে পড়বেন না, উনি দালাল শেখাচ্ছেন। দর্শক আসলে কিছুতেই না মানে স্বীকার করতে পারছেন না যে তারা একেবারে দুর্নীতিতে নিমজ্জিত, স্বীকার করতে পাচ্ছেন না। চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু স্বীকার করতে পাচ্ছেন না, এত লজ্জা আর কি, লজ্জা পাচ্ছেন ভীষণ। আবার আমি দেখছিলাম তা মানে এতেও গলাবাজি, অন্য অন্য রাজ্যের কী হয়েছে না হয়েছে, সেখানে তো মানুষ খুন হয়ে গেছেন, অমক হয়ে তমক হয়ে গেছেন চাকরির সঙ্গে, অন্য সব রাজ্যের সব মানে সব শোনানো হচ্ছে, মানে সেই অন্য রাজ্যের ঘটনা দিয়ে এই রাজ্যের বিষয়টাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা, একটা সাফাই দেওয়ার চেষ্টা, দুর্নীতির এই যে যে বিষয়টা একবার সামনে চলে আসে খোলাসা হয়ে যাচ্ছে সেটাকে আড়াল করার চেষ্টা, এখনও গলাবাজি। দর্শক আমি দেখছিলাম কয়েকটা মিডিয়াতে কয়েকজন নেতা টক শোতে সব বসেছেন, বসে আবার সে সিপিএমের গল্প শোনাচ্ছেন। সিপিএম বলে হয়নি, আরে হয়নি তো হয়েছে তো বার করো না, বার করে ব্যবস্থা নাও না, আমরা তো বলছি হয়নি হয়নি উপর উপর কথা বলে কি আছে। যেমন এগুলো যেমন একেবারে প্রকাশ্যে প্রমাণ সব স্বরূপ চলে আসছে, যদি আপনাদের ক্ষমতা থাকে আপনাদের তো সরকার চলছে, প্রমাণটা করে দেখান না, এখনও গলাবাজি করবেন, এখনও গলা উঁচিয়ে কথা বলবেন, এখনও মাথাটা নত করবেন না, এখনও লজ্জা পাবেন না? আর কত কি হলে লজ্জা পাবে, নিতে একেবারে নির্লজ্জপনা বেহাপনা আমরা দেখতে পাচ্ছি। যাদের যাদের বিষয়ে দালালি নিয়ে প্রশ্ন রয়েছে তারা এখন আবার দালাল নিয়ে কথা বলছেন। দর্শক আমি আবার বলছি, দর্শক যে ভিডিও আমি আপনাদেরকে দেখালাম এটা একটা ভাইরাল ভিডিও, আমি জানি না গলাগুলো অরিজিনাল কিনা, বিচারের বিষয়। যদি কখনো ব্রাত্য বসু চ্যালেঞ্জ করে নিশ্চয়ই এসব নিয়ে গলার পরীক্ষা টরীক্ষা ফরেন্সিক করা যেতে পারে, কিন্তু গলা শুনে তো যা বুঝছি তারই গলা, এবং শুনে তো চমকে যাচ্ছি যে একজন এইরকম মাপের লোক তিনিই বলছিলেন, এবং তার সঙ্গে যারা কাজ করে তারাও বলছেন যে একেবারে সব রেকমেন্ড করে দেওয়া হয়েছিল, সব সব রেকমেন্ডেশনে প্রচুর নাকি চাকরি হয়ে গেছিলো, অনেক চাকরি হয়েছিলো, তারাই স্বীকার করছেন এবং তার গলাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তিনি এখন বলছেন যে দালালদের খপ্পরে পড়বেন না, অমক তমক বিরাট স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে, এইসব ভাষণ দিচ্ছেন আজকে এখনও এখনও, কি আর বলবো দর্শক। দর্শক কি বলবেন, আপনাদের কি মনে হচ্ছে বলুন তো, যে গলাটা আমি আপনাদেরকে শোনালাম মানে ওটা কি সত্যি ব্রাত্য বসুর গলা আপনাদের মনে হচ্ছে? দর্শক আর যদি সেটা হয়ে থাকে তাহলে এখন যে কথাটা বলছেন তাহলে কি আপনারা বলবেন? দর্শক নিশ্চয় যদি এসব নিয়ে আপনাদের কিছু বলা থাকে বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।